আর ভিডিও লাগবে আর ভিডিও দেখবে। হে গাইস, গুড মর্নিং আর হ্যাপি স্যাটারডে। আর স্যাটারডে মানেই ভালো খাওয়া দাওয়া। যদিও তোমরা যেদিন এই ব্লগটা দেখবে সেদিন মেবি স্যাটারডে থাকবে না, মেবি অন্য কোনো দিন হবে। আজকে যেহেতু স্যাটারডে তো ভালো ব্রেকফাস্ট, পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া, তো যার ফলে আমরা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি, বলে দাও কি? পরোটা আর ঘুগনি, শ্যান্স ফেভারিট পরোটা অ্যান্ড ঘুগনি। তো অনেকদিন বাদে আমরা এরকম ভালো খাবার খাচ্ছি, উইকডেজগুলোতে অত ভালোভাবে খাওয়া হয় না। সো উই আর কোয়াইট এক্সাইটেড আমাদের আজকের ব্রেকফাস্ট নিয়ে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে নেবো, কারণ কি ব্রেকফাস্ট এখনও রেডি হচ্ছে অ্যান্ড ইটস অলরেডি 9:15। আজকে আমি আমার টাইমটাকে মেনটেন করতে পারিনি, 9:30-এর মধ্যে হবে না কোনোভাবে, কোনো চান্সই নেই, কারণ এখনও ঘুগনি রান্না হচ্ছে অ্যান্ড পরোটা মাখা রয়েছে, বাট পরোটাগুলো এখনও বেলাও হয়নি, সো ভাজাও হয়নি। ওই আর কি, মানে ময়দা মাখা আছে, তারপরে ওটা দিয়ে পরোটা বানাবো। লোকে এটুকু বুঝতে পারে, অতটাও কেউ বোকা হয় না। ঠিক আছে, চলো তাহলে আমি গিয়ে তাড়াতাড়ি করি, তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসে তোমাদের সাথে গল্প করব। না, এবার তুমি নিজেই বলো, তুমি যেটা বলতে চাইছিলে, যেটা আমাকে বললে, ব্লগটা বানাও, দেখাও। আমি পরোটাটা বানাচ্ছি, ও মেখে দিয়েছে, মেখে বেলেও দিয়েছে, কিরকম শেপ হয়েছে সেটা দেখতেই পাবো। এদিকে এসো, তুমি ওটা বন্ধ করো, ওই ফ্যানটা ও কাটো কাটো কাট কাট কাট। চলো বলো আবার। একটু আগে খুব বড় মুখ করে বললো ও নাকি বানাচ্ছে পরোটা আর ঘুগনি। দেখো পরোটাটা কে বানাচ্ছে আসলে, ময়দাটা মেখেছে ও, বেলেও দিয়েছে, কিন্তু আলটিমেটলি বানাচ্ছি আমি, তো শেফ আমি, ও না। তুমি এবারে আমাকে বলো, একটা সংসারে যখন দুটো মানুষ থাকে, এই একদম বড় বড় কথা বলবে না, তখন দুটো মানুষ ইকুয়াল কাজ করে। সবাইকে একটু দেখাই পরোটার শেপ গুলো, দেখো এটা কে করেছে, এটা কোন কন্টিনেন্টের, কেউ বলতে পারবে? যে বলতে পারবে তাকে 1,00,000 টাকা পুরস্কার। আমার বাজে গুলো তো দেখা, বাজে শেপ ভালো গুলো আমি হাত দিয়ে দিয়ে ঠিক করলাম। আচ্ছা, ভালো জিনিস আমার কিছু দাও দেখাবে না তুমি, আমাদের যৌথ প্রচেষ্টায় আমাদের ব্রেকফাস্ট সাকসেসফুলি তৈরি হয়েছে, বাট খেয়ে দেখা যাবে কতটা সাকসেসফুল। না, ঘুগনিটা আজকাল আর ভালো হচ্ছে না, জানি না কেন, কেমন একটা নুন বেশি, না নুন মোটেও বেশি না, একটা অন্যরকম টেস্ট হচ্ছে, যেটা ঠিক ঘুগনির টেস্ট না, অন্যরকম। করেনি তো, আজ দেখানোর জন্য করেছো, আমি তো করি ওগুলো। ফালতু কথা বলতো, সব সবই তুমি করো। তো আমরা এখন ব্রেকফাস্ট খাবো, মারাত্মক খিদে পেয়েছে, পেটের মধ্যে দিয়ে ছুঁচো গুলো এরকম করে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তোমার পেটে ছুঁচো আছে নাকি? ঢোকে তো, খিদে পেলে ছুঁচো ঢুকে যায়, সবার পেটেই ঢোকে, আমার একার না। তো এখন খেয়ে নেবো, তাই জলদি জলদি ব্রেকফাস্ট করে তারপর দেখা যাক কী করতে পারি আমরা। এই তুলসী গাছটা আমার মরে গেছে, এটা অনেক ছোট্ট ছিল যখন এনেছিলাম, লাগিয়েছিলাম, একটা আমি লাগিয়েছিলাম যেটা আমি এনেছিলাম, আর একটা লাগিয়েছিল সায়ন, যেটা সায়ন নিজে তুলে এনেছিল, আমাদেরই বাড়ির গাছ এগুলো। তো সায়নের গাছটা বাঁচেনি, আমার গাছটা বেঁচে গেছিলো, তো আজকে সেই গাছটা 2 ইয়ার্স বাদে মরে গেছে, বাট এর অনেকগুলো বেবি প্লান্ট আমাদের আছে, তো সেই বেবি প্লান্টগুলো আবার আমরা মানে যারা আর কি চায় তুলসী গাছ এখন, তাদেরকে আমরা দিতে পারি। এতক্ষণ আমাদের মধ্যে একটু ঝগড়া অশান্তি এসব হলো, আমি নাকি শায়নকে শুধু হার্ট করি অলওয়েজ, মাকে ফোন করলাম, মা একটু ভুলিয়ে দিল আমাকে, আবার এখন একটু ব্যথা কমেছে। তাই আমি তাই রাগ করে অন্য ঘরে গিয়ে চুপচাপ বসেছিলাম, কোনো কথাবার্তা বলছিলাম না, ভয় পাচ্ছে যদি শাশুড়ি এখন কিছু বাটাম দেয়। আমার শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে আর আমাকে কি বাটাম দেবে, ভয় পাচ্ছে এখন, তাই মন খারাপ হয়ে গিয়ে অন্য ঘরে গিয়ে বসেছিল। আমার শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে আর আমাকে নাকি বাটাম দেবে, যত সব এক্সপেকটেশন ওনার। তারপরে আর একটা নেক্সট ঝগড়া যেটা হলো, যে আমি নাকি ক্যামেরা ধরতে শিখিনি, আমি নাকি অশিক্ষিত, কোন দিক দিয়ে ভিডিও করলে
ওকে আমাকে দুজনকে একসাথে দেখা যাবে, আমি কিছু বুঝি না, মানে আমার মাথায় দেখতেই পাচ্ছ তোমরা, নয় আমার মাথা কাটা, নয় ওর নিজের গলা কাটা, তো তুমি তো বসে রয়েছো চেয়ারের উপরে, তাতে কি হয়েছে দেখবে, আমি কোটা দেখাবো, ছাড়ো তো বাদ দাও, হ্যাঁ ছাড়ো তো বাদ দাও, পারবে না সেটা স্বীকারও করবে না যে পারে না। তো আমি এখন স্নানে যাব, তারপরে যাবে শায়ন স্নানে, আর এখন উনি বসে বসে টিভি দেখছেন। তো বেসিক্যালি আজকে শায়ন একটা জিনিস প্র্যাকটিস করে রেখেছে তোমাদের সাথে শেয়ার করবে বলে, বলো কিছু। এটা ছিল ট্রেলার, তো এরপরে মুভিটা চলে আসবে, তোমরা তো নিশ্চয়ই শুনেছো দামে কম মানে ভালো, বলে দিচ্ছ কেন, সেইরকমই একটা কিছু নিয়ে আমরা আসবো আর কি। তো শায়ন অনেক প্র্যাকটিস ফ্যাকটিস করে রেখেছে, সমানে যবে থেকে শুনেছে জিনিসটা তবে থেকে করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো আমাকে হঠাৎ করে কালকে বললো যে আমি এটা করবো, হ্যাঁ ভিডিওতে, আমি বললাম যে ঠিক আছে করো, তো তাই আজকেও অ্যাক্টিং করে দেখাবে তোমাদের সাথে। তো তাড়াতাড়ি তুমি রেডি ফেডি হয়ে নাও, তারপরে আমরা আবার করবো, ওকে চলো তাহলে বাই। আপাতত আবার কিছুক্ষণ বাদে স্নান ঠান করে লাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, একটু বৃষ্টি হলো, বৃষ্টির ওয়েদারটা জাস্ট একদম অসাধারণ হয়ে গেল, বাট আমার বৃষ্টি দেখা হলো না, কারণ কি আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, আর শায়নটা এত অসভ্য আমাকে একটু ডাকলো না বৃষ্টি যখন হচ্ছিলো, আমি বৃষ্টি দেখতে কত ভালোবাসি ও সেটা জানে, বাট স্টিল আমাকে একবার জন্য ডাকলো না পর্যন্ত। এখন আমি উঠে বলছি তুমি আমাকে ডাকলে না কেন, বলছি যে তোমার কোনো ইয়ে নেই, তুমি কেন ঘুমোচ্ছিলে বসে বসে, আরে বাবা তো আমি ঠিক আছে, তো একটু ডাকলে কি হতো, আমি তো বুঝি না বাবা, এত এত হিংসুটা না যে কেন করে আমার সাথে আমি যাই না। তো যাই হোক, এখন শায়ন তো মাঝে দেখলাম একটু ঘুরে বেড়াচ্ছিল, এখন আমাদেরকে যেটা দেখানোর কথা মানে ভিডিওর জন্য যেটা ও রেডি করেছিল প্র্যাকটিস করেছিল এতদিন ধরে, সেটা তো ওর করার কথা এখন, বাট এখন ও আবার বসে গেছে অফিসের কি সব কাজ নিয়ে, আমি বলছি চলো করো, বলছে যে এতক্ষণ আমি ফ্রি বসেছিলাম তুমি কেন, মানে সবসময় একটা আমার সাথে যেন পিছনে লাগা আমার একটা টেন্ডেন্সি। তো দেখা যাক কতক্ষণ ওকে কনভিন্স করতে পারি, করবো তো বটেই ওকে কনভিন্স আমি, বাট সেটা দেখা যাক কতক্ষণে করতে পারি অ্যাকচুয়ালি। বাট হ্যাঁ, আজকের এই ভিডিওতেই দেখাবো ওর স্পেশাল পারফরমেন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। আজ অলরেডি 6টা বেজে গেছে, তো এখনও যেহেতু শায়ন এখনও টাইম পাচ্ছে না করার, তাই ভাবলাম একটু কফি টফি বানাই, ওকে ঘুষ দিই, তারপর যদি রাজি করানো যায় করার জন্য। তো তাড়াতাড়ি গিয়ে আমি এখন কফিটা বানিয়ে নিই, কারণ আমাকে বানাতেই হবে, নয়তো এখন যদি ও আবার শুরু করে দেয় তাহলে আবার মাঝখানে কফি বানানোর জন্য আমাকে উঠতে হবে, সেটা ইন্টারাপশন হয়ে যাবে, আর ওটাকে এক্সকিউজ বানিয়ে আমাকে মানে আমাকে ব্ল্যাকমেল করবে যে হ্যাঁ আমি তো করছিলাম, তুমি কেন মাঝখানে উঠলে এসব, আর টাইমে কফি না দিলেও আবার কথা শোনাতে ছাড়বে না। সো ইটস বেটার কি আমি এখন গিয়ে কফিটা করে নিই, সন্ধে টন্ধে দিয়ে নিই, তারপরে একবারে ফ্রি হয়ে ওর অ্যাক্টিং দেখতে বসবো। এবারে হবে, তুমি পারবে করতে এবারে, আসো আসো জলদি, অনেক কষ্টে মানিয়ে গুছিয়ে আনা গেছে এক কাপ কফি হাতে দিয়ে, ওকে আমি কনভিন্স করে আনিয়েছি এনেছি এখানে। তো এখন উনি প্র্যাকটিস করে যাচ্ছেন, সমানে এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আমার গানটা পচে গেল শুনে 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 শুনে, এবার তোমাদের সাথে শেয়ার করবে ও। চলো রেডি, প্র্যাকটিস এখনো শেষও হয়নি, কিসের ইয়ে করবে একটু কিছু আইডিয়া দাও, জান শুধু তো আরে সব বলে দিচ্ছ কেন, মানে আইডিয়া দাও কিসের, মানে কোন জিনিসটা কি রিলেটেড এসব কিছু একটু বলো, আমি কম মানে ভালো, তোমার মনে হচ্ছে ব্যাং ডাকছে, ফার্নিচার রিলেটেড সেটাই অ্যাক্টিং করে দেখাবো, আমার খুব ফানি লেগেছে ব্যাপারটা, আমার না আমাদের সবার, আমি জানি না তোমরা সবাই দেখেছো কিনা, তোমরা যদি দেখো তোমাদেরও আশা করছি মানে খুব ফানি লাগবে, এটা মোটামুটি এখন সবাই জানে, মানে অন্তত বাঙালিরা তো জানেই, এটা এখন ট্রেন্ডিং সব জায়গাতে, ইউটিউব ফেসবুক সব জায়গাতে খুব ট্রেন্ডিং এখন, তো আমার খুব ফানি লেগেছে, দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই অ্যাক্টিংটা খুব ফানি লেগেছে, তাই জন্য আমি ওদেরকে একটু ভেঙিয়ে তোমাদের দেখাবো। যেরকম বিনোদ মাঝে খুব ট্রেন্ডিং এসেছিল উইদাউট এনি রিজন, বিনোদ 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 সবাই বিনোদ বিনোদ করে যাচ্ছে, তো বেসিক্যালি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা প্রচণ্ড ট্রেন্ডিং, সবাই শুধু এই এক কথা বলে যাচ্ছে, সেটা কী কথা সব কিছু ওর অ্যাক্টিং থেকেই তোমরা বুঝতে পারবে, ফাইনালি লাস্টে তো আমরা বলবোই আমরা কিসের অ্যাক্টিং করছি, তো তা মেনলি ওর অ্যাক্টিংটাকে হয়ে যাক, তারপরে সব কিছু তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। জান শুধু তোমার জন্য, আরে এটা কি, তুমি তো জানো আমি নামি দামি ব্র্যান্ড ভালোবাসি,
এটাও ভালো ব্র্যান্ড, দামি কম মানে ভালো, কাকলি ফার্নিচার। এরপর দেখাচ্ছি বউটা কিরকম নেকা মাছ। কত রকম ভাবে আর আর করা যায়, এইসব করে যাচ্ছি। তারপর কি বলছে অনলাইন ওই মাঝখানটা একটু ভুলে গেছে, তাই কিছুক্ষণ পজ রাখা হয়েছে। এখন আবার ও ঝালাই করে নিচ্ছে জিনিসটা, যে কি ছিল এক্স্যাক্টলি লাইনটা, তারপরে আবার আমরা ফিরে আসছি। লং টাইম ওয়ারেন্টি আর হোম ডেলিভারি আর 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 আরে জানো দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। তুমি কিনো কাকলি ফার্নিচার থেকে, সবাই তোমরা ভিজিট করো। আমাদের বাড়ির ম্যাক্সিমাম ফার্নিচারই কাকলি ফার্নিচার, খুব ভালো কোয়ালিটি, খুব ভালো ব্র্যান্ড, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আমাদের কোনো ফার্নিচারের দোকানটার উপরে আলাদা কোনো ইয়ে নেই, আমরা জানিও না আদৌ ওটা মানে কেমন কিছু, বাট আমরা অ্যাডটাকে খুব ফানি লেগেছে, তাই জন্য আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি শায়ন তোমাদের। এটা যতদূর জানি বাংলাদেশের একটা দোকান, তো আমরা তো ভারতবর্ষে থাকি, বাংলাদেশে থাকলে নিশ্চয়ই চেষ্টা করতাম একবার ঘুরে আসার বা দেখে আসার দোকানটা কেমন বা কী কী ফার্নিচার রাখে, আর আমরা হয়তো কিনতামও একটা। তো যাই হোক, কিছু করার নেই, আমি চাইবো ওরা একটা যাতে ভারতবর্ষে এরকম দোকান খোলে বা ব্রাঞ্চ খোলে, যেখান থেকে আমরাও কেনাকাটা করতে পারবো কম দামে। হ্যাঁ, দামে কম মানে ভালো, প্লাস মানে ভালো। ওকে গাইস, সো আশা করছি তোমাদের ভালো লেগেছে শাইনের অ্যাক্টিং আর আজকের ব্লগটা। সো আবার নেক্সট দেখা হচ্ছে এক দুদিনের মধ্যেই তোমাদের সাথে। তো তোমরা ভালো থেকো আর এনজয় করতে থাকো ব্লগ, আর বাকি ব্লগসগুলোও দেখো তোমরা। সো টেক কেয়ার অ্যান্ড বাই 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 কাকলি ফার্নিচার।